नमस्कार बंधुरा, आमी मौली सिन्हा। अपनारा देखछेन मौली सिन्हा यूट्यूब चैनल। आमार चैनले आपनादेरके अनेक अनेक स्वागत जानाच्छी। आजके आमी देखाबो आलूर सैंडविचेर रेसिपी। बाड़ीते थाका खुबी कम उपकरण दिए एटा तैरी करा जाए। এটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা সন্ধ্যাবেলা টিফিনে বা যখন ইচ্ছা হবে তখনই খেতে পারবেন। তাহলে চলুন ঝটপট দেখে নি। এখানে আমি মাঝারি সাইজের তিনটে আলু নিয়েছি। আলুগুলোকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে এখন আমি চামচের সাহায্যে একটুখানি চটকে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দেব পেঁয়াজ কুচি। একটা বেশ বড় সাইজের পেঁয়াজ আমি এখানে খুব মিহি করে কুচি করে নিয়েছি, সেটাই দিচ্ছি। তার সাথে দেব স্বাদ অনুসারে লবণ। এবার আমি এখানে দিচ্ছি 1.5 চামচ ভাজা মশলা। ভাজা মশলাটা দেওয়ার ফলে খুব চটপটা একটা টেস্ট আসবে, খুব ভালো লাগবে। ভাজা মশলার ভিডিও আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারবেন। হাফ চামচ দিচ্ছি চাট মশলা, আপনারা আমচুর পাউডারও দিতে পারেন বা লেবুর রসও দেওয়া যাবে। দিচ্ছি 1/4 চা চামচের মতো বিট নুন, আর সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব। পুরটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এখানে আমি নিয়েছি স্লাইস পাউরুটি। এছাড়া আমাদের লাগবে বাটার, এখানে আমুলের সল্টেড বাটার আছে। লাগবে গ্রিন চাটনি, এই চাটনিটা না থাকলে আপনারা পুরের মধ্যে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দেবেন। এখন পাউরুটির উপরে আমি প্রথমে বাটার মাখিয়ে নেব। তারপর আমি এখানে দেব চাটনি। এই চাটনিটা ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা দিয়ে তৈরি, কোনো এক সময় শেয়ার করে দেব। না থাকলে কোনো অসুবিধা নেই, আপনারা পুরের মধ্যে ধনে পাতা কুচি দিয়ে নেবেন। এখন চাটনিটা দেওয়ার পর আমি এখানে দিচ্ছি আলুর পুর। আপনারা কতটা আলুর পুর খেতে পছন্দ করবেন সেটা আপনাদের উপর নির্ভর করছে, আমি একটু বেশি করেই দিচ্ছি। আর উপর থেকে একটা পাউরুটি দিয়ে আমি এটাকে বন্ধ করে দেব। একইভাবে আমি সমস্ত পাউরুটিগুলো করে নেব। আর একবার দেখিয়ে দিচ্ছি, এর মধ্যে চাইলে আপনারা চিজ, পনির বা শসা, পেঁয়াজ দিতে পারেন। যেহেতু আমি পুরের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি সেজন্য আর আলাদা করে পেঁয়াজ দিলাম না। স্যান্ডউইচের উপরে আমি একটুখানি বাটার লাগিয়ে নেব। স্যান্ডউইচগুলো শেখার জন্য আমি এখানে একটা গ্রিল প্যান নিয়েছি। গ্রিল প্যান আপনাদের বাড়িতে না থাকলে নর্মাল রুটি করার যে চাটু বা ফ্রাইং প্যান আপনারা নিতে পারেন।
যে পাশে বাটার লাগিয়েছি এবার সেই পাশটা আগে দিয়ে আমি স্যান্ডউইচগুলো বিছিয়ে নেব যতগুলো আমার ধরে। পাউডার এই সাইডটাও আমি একটু বাটার মাখিয়ে নেব, আর মাঝারি থেকে কম আঁচের মধ্যে রেখে আমি স্যান্ডউইচগুলো বানিয়ে নেব। এই সাইডটায় কালার চলে এসেছে, আমি এগুলোকে উল্টে দিচ্ছি। এই স্যান্ডউইচ আপনারা বাচ্চাদের টিফিনে বা জলখাবার হিসাবে সন্ধ্যাবেলার টিফিনে যখন তখন বানাতে পারেন, খুব সহজে বানানো হয়ে যায়। আর আপনারা দেখলেই পেলেন যে কত কম উপকরণ লাগে, খেতে কিন্তু খুব সুন্দর লাগে, আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। একটা ব্যাচ হয়ে গেছে, আমি আবারও বাদ বাকি ভেজে নেব। স্যান্ডউইচ আমার হয়ে গেছে, মধ্যিখান থেকে কেটে আমি এগুলোকে পরিবেশন করব। যে কোনো চাটনি বা সসের সাথে এগুলো আপনারা পরিবেশন করতে পারেন। আশা করছি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন এবং জানাবেন কেমন হলো, আর পারলে পিকচার শেয়ার করবেন। এখনো পর্যন্ত আপনারা যদি আমার ইনস্টাগ্রাম ফেসবুক পেজ ফলো না করে থাকেন তাহলে প্লিজ ফলো করে নেবেন, ডেসক্রিপশন বক্সে আমি লিংক রেখে দেবো। তাহলে আজকের মতো টাটা।